প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা অগস্ত্য মুনি বা ঋষি অগস্ত্য সম্পর্কে জানব। ইনি বেদের একজন মন্ত্রদ্রষ্টা ঋষি। ঋগ্বেদে কথিত আছে ইনি মিত্র ও বরুণের পুত্র। আদিত্য যজ্ঞে মিত্র ও বরুণ সুন্দরী উর্বশীকে দেখে যজ্ঞকুম্ভের মধ্যে শুক্রপাত করেন। সেই কুম্ভে পতিত শুক্র হতে বশিষ্ঠ ও অগস্ত্যের জন্ম হয়। অগস্ত্য প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি চিরকাল অকৃতদার থাকবেন, কিন্তু একদিন ভ্রমণ করতে করতে দেখতে পেলেন তার পিতৃপুরুষেরা একটা গুহার ভিতরে অধোমুখে লম্বমান অবস্থায় অতি কষ্টে ঝুলছেন। জিজ্ঞাসা করে অগস্ত্য জানতে পারলেন বংশরক্ষা না করলে তাদের সদ্গতির কোনো আশা নেই। অগস্ত্য আশ্বাস দিলেন যে পিতৃপুরুষগণের জন্য তিনি বংশরক্ষার ব্যবস্থা করবেন। তখন তিনি তপ বলে পৃথিবীর সমস্ত প্রাণীর সুন্দর ও শ্রেষ্ঠ অংশ গ্রহণ করে এক পরমা সুন্দরী নারী সৃষ্টি করলেন এবং তাকে বিদর্ভরাজের হাতে পালন করার জন্য ভার দিলেন। সেই থেকে এই কন্যার নাম হল লোপামুদ্রা, কারণ সমস্ত জীবের সৌন্দর্যের শ্রেষ্ঠ জিনিস এই নারীতে লোপ পেয়েছে। এই কন্যা যখন বড় হল তখন অগস্ত্য একে স্ত্রীরূপে প্রার্থনা করলেন। বিদর্ভরাজ প্রথমে দিতে অনিচ্ছুক হলেও পরে তিনি লোপামুদ্রাকে তার হাতে দান করলেন। কিছুদিন পরে লোপামুদ্রা একদিন ঋতুস্নান করে অগস্ত্যের কাছে এলে মুনি পুত্র উৎপাদনের জন্য একে শয্যায় আহ্বান করেন। লোপামুদ্রা তখন বললেন যে পিতৃগৃহে যেরূপ অলঙ্কার ভূষিত হয়ে তিনি শয্যায় শয়ন করতেন সেই রূপ তাকে ভূষিত করতে হবে এবং মুনিকেও সেরূপ ভূষিত হতে হবে। অগস্ত্য তখন অর্থ সংগ্রহের জন্য ভিক্ষায় বের হলেন, কিন্তু সব স্থান হতেই তিনি বিফল মনোরথ হয়ে ফিরে এলেন। কিন্তু রাজারা তাকে দানবরাজ ইলবলের কাছে যেতে বললেন। সেখানে অনেক ঘটনার পর ইলবল ভ্রাতা বাতাবিকে তিনি ধ্বংস করেন। অগস্ত্যের অলৌকিক ক্ষমতা দেখে ইলবল তাকে ধন দান করলেন। এই ধনরত্ন নিয়ে মুনি লোপামুদ্রার কাছে উপস্থিত হলেন। তখন লোপামুদ্রার মনস্কামনা পূর্ণ হওয়ায় তিনি অগস্ত্যের কাছে বীর্যবান পুত্র প্রার্থনা করলেন। এর ফলে দৃঢ়স্যু নামক এক শক্তিশালী পুত্রের জন্ম হয় এবং এই পুত্রই পূর্বপুরুষদের মুক্ত করেন। অগস্ত্য ছিলেন বিন্দ্য পর্বতের গুরু। বিন্দ্য পর্বত একদিন ক্রোধে হঠাৎ নিজের দেহ এমনভাবে বৃদ্ধি করতে লাগলেন যে সূর্যের পথ রোধ হল। তখন দেবতারা ভীত হয়ে অগস্ত্যের শরণাপন্ন হলেন। অগস্ত্য ভক্ত শিষ্য বিন্দের কাছে উপস্থিত হলে বিন্দ অবনত মস্তকে তাকে প্রণাম করলেন। অগস্ত্য বললেন, আমি যতক্ষণ প্রত্যাবর্তন না করি ততক্ষণ তুমি এইরূপ মস্তক অবনত অবস্থায় থাকো। বিন্দকে এই অবস্থায় রেখে ভাদ্র মাসের পহেলা তারিখে তিনি দক্ষিণাপথে যাত্রা করলেন এবং আর কখনো ফিরলেন না। এই রূপে দেবতারা বিন্দকে দমন করলেন। এই ঘটনার কারণেই ভাদ্র মাসের পহেলা তারিখে যাত্রা অশুভ বলে গণ্য করা হয়। অবশ্য ক্রমে ক্রমে পরবর্তীতে সকল মাসের শুরুতেই যাত্রা অশুভ হিসেবে চিহ্নিত হয়, তাই প্রতি মাসের প্রথম দিনকে অগস্ত্য যাত্রা বলে। কালকেয় নামক অসুরেরা একসময় রাত্রে সমুদ্র হতে উঠে দেবতাদের উপর অত্যাচার করত। এই অসুরদের অত্যাচারে দেবতারা অগস্ত্যের শরণাপন্ন হন। দেবতাদের অনুরোধে অগস্ত্য সমুদ্রকে পান করে ফেলেন। সমুদ্র শোষণের পর অসুরেরা নিরাশ্রয় হয়ে দেবতাদের হাতে ধ্বংস হয়। জনশ্রুতি আছে অগস্ত্য দক্ষিণাকাশে নক্ষত্ররূপে চির উজ্জ্বল হয়ে থাকেন। তিনি শরৎকালের প্রথমে দক্ষিণাপথে গিয়েছিলেন বলে ভাদ্রর ১৭ কি ১৮ তারিখে আকাশে নক্ষত্ররূপে তাঁর আবির্ভাব ঘটে। ইন্দ্র একবার ব্রহ্ম হত্যার পাপে সমুদ্রের ভিতরে বাস করছিলেন। সেই সময় ধার্মিক রাজা নহুষকে ইন্দ্রের অভাবে স্বর্গের রাজা করা হয়। সিংহাসন অধিকার করে রাজা নহুষ ইন্দ্রের স্ত্রী শচীকে হস্তগত করার ইচ্ছা পোষণ করলেন।
বৃহস্পতির উপদেশ অনুসারে সতী বললেন, রাজা নহুষ যদি সপ্তর্ষি চালিত অর্থাৎ সাতজন ঋষি চালিত রথে আরোহণ করে তাঁর কাছে আসেন তবেই তিনি তাকে গ্রহণ করতে পারবেন। এই কথা অনুসারে সাতজন ঋষি চালিত রথে রাজা নহুষ আসছিলেন। ওই রথের একজন বাহক অগস্ত্যও ছিলেন। হঠাৎ রাজার পা অগস্ত্যের দেহ স্পর্শ করে। এতে ঋষি অগস্ত্য ক্রুদ্ধ হয়ে রাজাকে সর্প হও বলে অভিশাপ দেন। তৎক্ষণাৎ রাজা নহুষ রথ হতে পতিত হয়ে সর্পে পরিণত হয়। অভিশাপগ্রস্ত নহুষ তখন অগস্ত্যের কাছে প্রার্থনা করে। নহুষের একান্ত অনুরোধে ঋষি তার অভিশাপকে সামান্য পরিবর্তন করে দেন। তারপর তিনি আবার নিজ মূর্তি ফিরে পান। রামায়ণে উল্লেখিত আছে, বনবাসকালে রাম অগস্ত্যের আশ্রমে উপস্থিত হলে অগস্ত্য তাকে বৈষ্ণব ধনু, অক্ষয় তুনির ও নানা প্রকার মহাস্ত্র দান করেন। ভগবতে অগস্ত্যকে পুলস্ত্যের পুত্র বলা হয়েছে। অগস্ত্যের অনেক নাম, যেমন ইনি কুম্ভে অর্থাৎ যজ্ঞের কলসিতে জন্মগ্রহণ করেছিলেন বলে তাকে বলা হয় কলসিসূত, কুম্ভ সম্ভব, ঘটোদ্ভব, কুম্ভজনী। আবার তিনি মিত্র এবং বরুণের পুত্র বলে তাকে মৈত্রাবরুণী বলা হয়। সমুদ্রকে পান করেছিলেন বলে পিতাদ্ধি, বাতাপিকে বিনাশ করেছিলেন বলে বাতাপিদ্ধিট, উর্বশীর জন্য এর জন্ম হয়েছিল বলে উর্বশেও, মহাতেজা বলে আগ্নেয়, এবং বিন্দকে শাসন করেছিলেন বলে বিন্দকূট বলা হয়। ইনি ক্ষুদ্রাকৃতি ছিলেন বলে তার আরেক নাম মান। দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করতে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।